আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনি একটা মুভি ওয়েবসাইট বানাতে পারেন, অর্থাৎ মুভি ওয়েবসাইটের একটি থিমকে কিভাবে কাস্টমাইজ করা যায় এবং এটি কিভাবে সেট আপ করতে হয়, এ টু জেড আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। এমি মুভি ওয়ার্ডপ্রেস থিমটা আপনি সেট আপ করবেন, এটি কিভাবে কাস্টমাইজ করবেন, এ টু জেড। তো দেরি না করে ভিডিওটা শুরু করবো। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আমরা এখন চলে যাবো আমাদের সি প্যানেলে। সি প্যানেলে যাওয়ার পরে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেবো। এখানে আপনার যদি এসএসএল থাকে তাহলে সেখান থেকে HTTPS সিলেক্ট করে নেবেন। এরপরে আমরা এটা মিশিয়ে দেবো এবং এটা রুট ফোল্ডার ইনস্টল করব। এখানে আপনি আপনার মতো পাসওয়ার্ড এবং এখানে নিজের মতো জিমেল দিয়ে নেবেন। এরপরে আমরা ইনস্টলে ক্লিক করব। এটা ইনস্টল হতে কিছুটা সময় নেবে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো দেখুন এটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব আমাদের অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে আসার পরে আমরা এখান থেকে চলে যাব সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপনি এগুলো চেঞ্জ করে নেবেন নিজের মতো করে। এগুলো আমি সেটিস ওকে সেভ দিয়ে নিই। ফরমালিংক নেম সেভ ওকে। এখন আমি চলে যাবো অ্যাপারেন্সে। অ্যাপারেন্সে যাওয়ার পরে আমি এখান থেকে আমার থিমটা ইনস্টল করে নেব। প্রথমে চাইল্ড থিমটা ইনস্টল করব। এরপরে প্যারেন্ট থিম যেটা আছে সেটা ইনস্টল করব। এরপর অ্যাক্টিভ করে নেব। তো আমার থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে, এগুলোর আর দরকার নাই। তো আমি এগুলো ডিলিট করে দিলাম। তো আমার এটা যেটা মেন থিম সেটা এখানে ইনস্টল হয়ে গেছে। তো এখন আমার যে রিকোয়ারমেন্ট প্লাগইন সেগুলো আমাকে ইনস্টল করতে হবে। তো এখানে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই প্লাগইনগুলো ইনস্টল করার পূর্বে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে দুই ধরনের পেজ বিল্ডার ইউজ করতে পারেন, একটা হচ্ছে এলিমেন্টার, একটা হচ্ছে ভিজুয়াল কম্পোজার। তো আমরা যেটা করব, আমরা একটা প্লাগইন এখানে আগে ইনস্টল করে নেব। তো আমার অন্য একটা থিমের ফোল্ডারের মধ্যে ভিজুয়াল কম্পোজার আছে, আপনি একটা ভিজুয়াল কম্পোজার ডাউনলোড করে নেবেন, নিয়ে ইনস্টল করে নেবেন। এরপরে অ্যাক্টিভে ক্লিক করবেন। তো আমার ভিজুয়াল কম্পোজার ইনস্টল হয়ে গেছে। এখন আমি প্লাগইনসে চলে আসবো এবং এই দুটো প্লাগইনের আমার দরকার নেই। আমি দুটো ডিলিট করে দেব ওকে। এখন আমি এখানে ইনস্টল চলে আসবো। এরপরে এখানে যে প্লাগইনগুলো বলছে সেগুলো আমি এখানে ইনস্টল করে দেবো। এরপরে এই দুটো অ্যাক্টিভ করে দেব। তো আমার প্লাগইন ইনস্টলেশনের কাজ হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এরপর চলে যাবেন অ্যাপারেন্স। অ্যাপারেন্স থেকে ইম্পোর্ট ডেমো ডাটা এখানে ক্লিক করবেন। তো ইম্পোর্ট ডেমো ডাটাতে ক্লিক করলে এখানে বেশ কিছু টেমপ্লেট দেখতে পাবেন। এখানে অলরেডি অনেকগুলো টেমপ্লেট বানানো আছে। যেমন এই যে টেমপ্লেটটা দেখছেন এটা হচ্ছে যে প্রায় এই দুটো টেমপ্লেট দেখতে একই রকম। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি যে একটা এলিমেন্টার যদি ইউজ করেন পেজ বিল্ডার তাহলে এটা ইনস্টল করতে হবে, আর যদি ভিজুয়াল কম্পোজার ইউজ করেন তাহলে এটা ইনস্টল করতে হবে। এই সেম বিষয় এখানে আছে, যদি আপনি এলিমেন্টার ইউজ করেন তাহলে এইটা, আর ভিজুয়াল কম্পোজার ইউজ করলে এইটা, এরকমভাবে এটা মূলত সাজানো আছে। তাছাড়া তেমন কোনো বিষয় নেই, আপনি যে কোনো একটা ইউজ করতেই পারেন। তো আমরা যেহেতু ভিজুয়াল কম্পোজার ইনস্টল করেছি তাই আমরা এই ডেমোটা ইনস্টল করে নেব এখন।
তো দেখুন এখানে ক্লিক করার পরে এখানে যেটা দেখাচ্ছে এখানে রিকোয়ারমেন্ট কিছু আরও প্লাগ ইন আপনাকে সাজেস্ট করছে। তো আমার যে পেজ বিল্ডার সেটা এখানে পেয়ে গেছে, কারণ আমি পেজ বিল্ডার WPBK ইনস্টল করে নিয়েছি। তো এইটা হচ্ছে রিকমেন্ডেড যে এগুলো আছে, এগুলো আপনাকে ইনস্টল করতে হবে। তো আমি এগুলো ইনস্টল করে সিলেক্ট করে দিচ্ছি, তাহলে অটোমেটিকলি এটা ইনস্টল হয়ে যাবে। তো কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করার পরে এটা একটু সময় নেবে, কারণ এই প্লাগইনগুলো ইনস্টল হতে একটু সময় লাগে। তো দেখুন আমার এখন ডাটা ইম্পোর্ট হতে শুরু করেছে, একটু সময় লাগবে, তাহলে আমার এই পাশে যে টেমপ্লেটটা দেখছেন এটা ইম্পোর্ট হয়ে যাবে। তো আমার ফাইলটা ইম্পোর্ট হয়ে গেছে, এখন আমি দেখি যে আমার সাইটটা দেখতে কেমন হয়েছে। তো দেখুন এই যে আমার সাইটটা এরকম এরকম দেখাচ্ছে, আমি যা দেখছিলাম ঠিক সেরকমই এখানে দেখাচ্ছে। তবে এখানে একটা বিষয় হয়ে গেছে, যদি আমি এখানে ক্রোম থেকে দেখি তাহলে এখানে কিছুটা ভাঙা ভাঙা দেখাচ্ছে। তো এটা একটা ব্যাপার আছে, এটার জন্য আপনাকে ভিতর থেকে কিছু কাজ করতে হবে, এটা এখন আমি দেখাবো। এটা অনেক সময় প্রবলেম হয়, দেখা যাচ্ছে যে একটা ব্রাউজার থেকে পাচ্ছে তো আরেকটা ব্রাউজার থেকে পাচ্ছে না, আসলে এই ব্রাউজার থেকে ইমেজগুলো ডিলিট করতে পারছে না, এটা আপনাকে নতুন করে সিলেক্ট করে দেখিয়ে দিতে হবে। তো এরপর আমি যেটা করবো, চলে যাবো এনি মুভি, এখানে ক্লিক করবেন। যাওয়ার পরে এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো আপনাকে চেঞ্জ করতে হতে পারে। এখানে জেনারেল সেটিং আছে, জেনারেল সেটিং ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, এগুলো জাস্ট আপনি দেখবেন, এখানে তেমন কিছু করার নেই। সোশ্যাল মিডিয়ায় আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে অ্যাড করে নিতে পারেন। এখানে আছে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফির কাজ তো আপনারা জানবেনই যদি ডেভেলপিংয়ে কাজ করে থাকেন। এখানে ফন্ট সিলেকশনের ব্যাপার আছে, স্ক্রিন ওকে, এগুলো যা আছে ইট ইজ, সমস্যা নাই। আমি চলে যাই পেজ লোডার, ঠিক আছে। হেডার, হেডারে কী আছে দেখি, পেজ, আচ্ছা হেডার, এইটা হচ্ছে উপরে যে অপশনটা দেখছেন ঠিক এই জিনিসটাই হচ্ছে সেটা। তো আমাদের এখন এইটার দরকার নাই, তো ইট ইজ এটা যা আছে এখন থাক, এটা আমরা এখন চেঞ্জ করছি না। আমরা লোগোতে চলে যাব, বেসিক জিনিসগুলো নিয়ে কাজ করব। লোগোটা আমরা এখান থেকে আপলোড করে নেব। দেখুন লোগোটা চেঞ্জ হয়ে গেল এখান থেকে। হেডারে এগুলোর আর কোনো কাজ নেই, ফুটারে এটা ওকে, সমস্যা নেই, এটা যেটা থাক যা আছে থাক, এখানে শুধু একটু চেঞ্জ করে দেবো। ফুটারে যে জিনিসগুলো আছে সেগুলো একটু চেঞ্জ হবে এখানে। তাহলে ফুটারে আমার যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। সোশ্যাল লিঙ্ক এখানে আর দিচ্ছি না এখন, এটা থাক। হেডার, হেডারে হেডারে এই ইমেজটার কথা বলছি, দেখেন এই ধরনের সমস্যা প্রায়ই দেখা দেবে, যেটার কারণে বিভিন্ন জায়গায় হয়তো ইমেজগুলো ডিলিট করতে পারেন, আমাদের ইমেজগুলো ডিলিট করে দিতে হবে। দেখি এখানে যে জিনিসটা আছে কোন ইমেজটা, এইটা ফুটারে সম্ভবত বা হেডারে আছে, হেডার কোথাও একটা ইমেজটা আছে সম্ভবত, এটার ব্যাকগ্রাউন্ডে ইমেজটা থাকতে পারে। তো আমি জাস্ট এখানে আবার পাওয়াই দিলাম, এরপর এটাকে সেভ দিয়ে দেবো। এরপরে মুভিজ, ওকে, এগুলো এখন দরকার নাই। সিঙ্গেল পেজ, এটা যা আছে থাক। মুভিজ, ওকে, এখানে অ্যাড ফিল্ডে যাওয়ার পর আমি এখানে একটা ক্যাটাগরি অ্যাড করে দেবো, সেটা হচ্ছে আপকামিং, আপকামিং ক্যাটাগরি। দেওয়ার পরে এখানে সেভ দিয়ে দেবো আপকামিং। এইটা করার পরে আরও একটা কাজ থেকে যায়, সেটা হচ্ছে যে এখানে মুভিজ আছে, মুভিজে যাওয়ার পরে এখানে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে আপকামিং চলে আসছে, এখানে ক্লিক করতে হবে। করার পরে আমি এখানে একটা ট্যাগ অফ ট্যাগ দিয়ে দেবো আপকামিং, এখানে আপনি আপনার মতো ডিসক্রিপশন দিয়ে নেবেন।
এখানে অ্যাড হয়ে গেল। এটা পরে কাজে লাগবে, যখন আপনি পোস্ট করবেন তখন কাজে লাগবে। তো এটা আমি দেখাচ্ছি একটু পর। আমি এখানে আসি, ওকে, এখানকার কাজ হয়ে গেছে। এরপরে সিঙ্গেল পেজ এখানে কি আছে এগুলো অ্যাজ ইট ইজ এখন থাক। ক্যাটাগরিজ সব প্রেজেন্টেশন অফ অন, ওকে, এটা প্রয়োজন হলে আমরা অন করে নেবো নি, এখন থাক। পার্সন দরকার নাই এটা এখন। সার্চ বার যা আছে থাক। এটা এখানে IMDB যেটা, সেটা হচ্ছে যে এখানে একটা API লাগবে, তো এখানে যাওয়ার পর একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে আমরা যদি রেজিস্ট্রেশন করতে চাই ফ্রিতে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখানে একটা ইমেল দিতে হবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে আপনি যেটা করবেন, এখানে আপনার এখানে একটা ডিসক্রিপশন লিখবেন, লিখে এটা সাবমিট করে দেবেন। আপনাকে হচ্ছে যে এরকম API কি দিয়ে দেবে, এই API কিটা আপনি এখান থেকে নিয়ে যে এই জায়গাতে বসিয়ে দেবেন, দিয়ে সেভ করে দেবেন। তাহলে আপনার যেটা হবে যে এটার সাথে ওইটা লিঙ্ক হয়ে যাবে। তো ঠিক আছে, এটা পরের কাজ আমরা পরে দেখবো। এটা এখন আমরা দেখবো যে ইম্পোর্টে কোনো কিছু নাই, এগুলো আপনি যখন IMDB আইডি নিয়ে কাজ করবেন তখন আপনি এগুলো কাজে লাগবে। ব্লগস এটা ইজ ওকে। এখন আমরা যেটা করব যে আমরা সরাসরি চলে যাব আমাদের পোস্টগুলোন দেখব। পোস্টগুলোনে বেশ কিছু সমস্যা থাকতে পারে, পোস্টে ক্লিক করলে আপনি এটা দেখে বুঝে যাবেন যে কীভাবে পোস্ট করতে হবে। এখানে ব্যানার এবং এগুলো দেখবেন, ডিসক্রিপশন অ্যাজ ইট ইজ এইভাবেই লিখতে হবে আপনাকে। ডিসক্রিপশনগুলো ডিসক্রিপশন এইভাবেই লিখতে হবে। লেখার পরে আপনাকে যেটা করতে হবে যে এখানে ব্যানার এবং পোস্টার, দেখুন এই যে ইমেজটা এখানে পাইনি, আমি যদি এখানে ভিজিট করি আমার সাইটটাতে, দেখুন আমাকে এখানে কিন্তু আমার ইমেজগুলো শো করছে না। এটার পিছনে মূল যে কারণ সেটা হচ্ছে যে এখানে ইমেজটা পাইনি, তো আমাকে ইমেজটা এখানে পাওয়া দিতে হবে। দেখুন এই যে পোস্টার, এরপরে ব্যানারের ইমেজের নামটা কপি করে নিই, এখানেই আছে কিন্তু এটা ডিটেক্ট করতে পারেনি, তো আপনাকে এটা ডিটেক্ট করে দিতে হবে। ওকে, হয়ে গেল। এখন আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আপকামিংয়ের জন্য আপনি যেটা করতে পারেন, এখানে দেখুন আপকামিং নামের একটা, এখানে আপকামিং নামের একটা আছে অপশন যুক্ত হয়ে গেছে, তো আপনি এটা জাস্ট এখানে এই যে দেখুন আপকামিং নামের ক্যাটাগরি চলে আসছে, এখানে ক্লিক করে এটা অ্যাড করে দিলেই হবে, তাহলে এটা আপকামিংয়ে চলে যাবে। এরপর আমরা এটা আপডেট করে দেব। তো দেখুন এবার যদি আমি এটা রিলোড দিই, তো দেখবেন যে একটা ইমেল অন্তত পাচ্ছে, এখন ইমেজটা পেয়েছে। পরেরটা যদি দেখি, পরেরটা পাইনি, তখন আমাকে যেটা করতে হবে যে এভাবে পরবর্তী যে পোস্টগুলো আছে, অ্যাকচুয়ালি আপনি নতুন করে যখন পোস্ট করবেন তখন এগুলো অটোমেটিকলি শিখে যাবেন, নতুন করে যখন পোস্ট করবেন তখন এগুলো অটোমেটিকলি এখানে চলে আসবে। এখানে যে ব্যানারটা আছে এখান থেকে ব্যানারটা পোস্ট করে দিতে হবে। এখানে ব্যানারের সাইজটা কী সেটা আপনাকে জেনে নিতে হবে। আমি যদি দেখি এখানে এটা হচ্ছে পোস্টার, পোস্টারের যে সাইজ সেটা এখান থেকে আমি দেখি এটার কী সাইজ দেওয়া আছে। এটার সাইজ দেওয়া আছে 360x618 পিক্সেল, তো আপনাকে ঠিক এরকমই সাইজ দিতে হবে। এরপরে ব্যানার যেটা আছে, ব্যানারের সাইজটা আমাদের দেখতে হবে যেখানে কী দেওয়া আছে। দেখুন ব্যানারের সাইজ দেওয়া আছে 1920x600 পিক্সেল, এরকম সাইজের ব্যানার দিতে হবে। আর তাছাড়া এখানে মিডিয়াতে যেগুলো আছে এগুলো পেয়ে গেছে, তো আপনাকে এইভাবে করে পোস্ট করতে হবে। এই জায়গাতে ট্রেলারের লিঙ্ক দেওয়া যেতে পারে, আপনার বিভিন্ন ওয়েবসাইটে বা ইউটিউবের যে লিঙ্কগুলো আছে এখান থেকে দিয়ে দিতে পারেন। এখানে লিঙ্কটা দিয়ে দিলেই হবে, তাহলে ট্রেলারটা শো করবে। আর এখানে গ্যালারি ইমেজগুলো, এখানে শুট করে গ্যালারি ইমেজগুলো এখানে দেওয়া যেতে পারে। এরপর আমরা আপডেট করে দিই। দেখুন এই যে দ্বিতীয় ইমেজটাও এখানে পেয়েছে।
এখন যদি আমরা এটা রিলোড দিই, তো দেখবেন যে বেশ কিছু ইমেজ এখন পেয়ে যাচ্ছে। যেমন এই কটা ইমেজ পেয়ে গেছে, এখানে এগুলো পেয়ে গেছে। অ্যাকচুয়ালি এভাবে কাজ করার প্রয়োজন নেই, কারণ আপনি যখন পোস্ট করবেন তখন এগুলো অটোমেটিকলি হয়ে যাবে। ব্যানার এবং পোস্টারগুলো অবশ্যই মাপমতো দিতে হবে, তাহলে আপনি এখানে স্লাইডারে এগুলো দেখতে পাবেন। তো এটা কাস্টমাইজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে অ্যাপারেন্সে চলে যাবেন, যাওয়ার পর এখানে উইজেটের মধ্যে চলে যাবেন। তো উইজেটের মধ্যে আসলে এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো সরিয়ে ফেললে আপনার, যেগুলো সরিয়ে ফেললে আপনার এগুলো চলে যাবে। আমরা দেখি এখানে কী কী আছে। এগুলো যেমন এখানে যে টেক্সটটা আছে, এই টেক্সটটা এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এরপর এখান থেকে লোগোটা আমরা চিনিয়ে দেবো, লোগো আমাদের যেটা আছে সেটা এখানে সিলেক্ট করে দেবো। এরপর আপডেট দিয়ে দেবো। তো দেখুন লোগোটা চেঞ্জ হয়ে গেছে, টেক্সটটাও কিছুটা চেঞ্জ হয়েছে। টেক্সট আমি ডেমো টেক্সট দিলাম, তাই এটা চলে আসলো। এখান থেকে এটা চেঞ্জ করা যেতে পারে। এই যে এই দুটো জিনিস এখানে দেওয়া আছে, এই দুটো সরিয়ে দিলে এখান থেকে চলে যাবে, এখান থেকে চলে যাবে। এছাড়া কন্ট্যাক্ট যে অপশনটা সেটা এখানে দেওয়া আছে, এখানে কন্ট্যাক্টের বিষয়বস্তুগুলো এখানে চেঞ্জ করে দেওয়া যেতে পারে। তো এখান থেকে আপনি চাইলে এগুলো চেঞ্জ করে ফেলতে পারেন, এগুলো কাস্টমাইজ, এগুলো এডিট করে আপনি আরামসে এই ফুটারের এবং বিভিন্ন সাইড বারের যে উইজেট ফিচারগুলো আছে সেগুলো এখান থেকে ইজিলি ইউজ করতে পারবেন এবং চাইলে এখান থেকে আপডেট করে নিতে পারবেন। এরপরে আমরা এখন দেখি যে আমাদের পেজটা এখন দেখতে কেমন হয়েছে। তো দেখুন এইটা এখন এরকম দেখাচ্ছে। তো আমরা এই টেমপ্লেটটাকে সুন্দর করে সাজাবো আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে, আমরা এটাকে সাজানোর চেষ্টা করবো এখন। এরপরে আমরা যেটা করবো, আমরা হচ্ছে যে মেনুগুলো নিয়ে একটু কাজ করবো, আমাদের মেনুগুলো নিয়ে কাজ করা জরুরি। এখানে চলে আসবো অ্যাপারেন্স থেকে মেনুতে। মেনুতে আসার পরে আমাদের এখানে যে মেনু আছে সেটা আমরা এখানে আমরা হচ্ছে যে অ্যাড করে নেবো। মেনু যুক্ত হয়ে যাওয়ার পরে আমরা এবার দেখবো যে মুভিজ নামের আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে। এখানে আসার পরে আমরা এখানে একটা নতুন পেজ নিয়ে নেবো, এখানে আপকামিং, কামিং সুন, এখানে ঠিক আছে, ওকে। পেজটা আমরা একটু ভিউ করে দেখি, ওকে, এই যে এটা যা আছে ঠিক আছে। তো আমাদেরকে এখন যেটা করতে হবে, আমাদের নতুন একটা পেজ ক্রিয়েট করতে হবে। পেজটার নাম হবে মুভিজ। এই পেজটাতে আমরা যত মুভিজ থাকবে সব এই পেজে শো করবে। এটা আমরা পাবলিশ করে দিই, তাহলে মুভিজ নামের আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। এবং এটা আমরা হচ্ছে যখন পোস্টগুলো আমরা এখানে সাজিয়ে দেবো যে আসলে আমাদের পোস্টটা কেমন হলে ভালো হয়। এখানে আমরা একটা রো নিয়ে নেব এবং সেই রো এর মধ্যে আমরা মুভিজগুলো এখানে শো করব। এখানে সবগুলো মুভি এখানে আমাদের শো করবে। পেজিনেশনটা দিয়ে রাখলাম, তাহলে পেজিনেশন অর্থাৎ এই পেজগুলো একটার পর একটা শো করতে থাকবে। এখানে আমাদের একটা লিমিট থাকা দরকার, যে আমরা হয়তো
কতগুলো পেজ এক পেজে কতগুলো শো করছে, বাকিগুলো অন্য পেজে আমরা চলে যাব এবং সেই পেজে যাওয়ার পরে আমাদের ওগুলো শো করবে। তো দেখুন এখন যদি আমি এখানে ক্লিক করি তো আমার মুভিজ নামের এক পেজের মধ্যে চলে যাচ্ছে। তো নাই আমরা এখানে একটা ব্লগস নামের পেজ ক্রিয়েট করব যেখানে আমাদের ব্লগগুলো শো করবে। কিন্তু একটা রো নিয়ে নিই, এখন এখানে আমাদের ব্লগগুলো দেখে পোস্ট করব। তো দেখুন এই যে ব্লগগুলো এখানে চলে আসলো, এটার বিভিন্ন সিস্টেম আছে, এগুলো চাইলে এভাবে করে পোস্ট করা যেতে পারে। যেহেতু এখানে আমার ব্লগ অল্প কটা পোস্ট করা আছে তাই এভাবে শো করছে। তো এখন আমি যেটা করব এটা অ্যাজ ইট ইজ ওকে, এখন এইভাবে যেভাবে আছে এইভাবেই থাক, আমি এটাকে আপডেট করে দিই। তো ব্লগটা দেখতে এরকম লাগছে, এখানে ইমেজ নাই এর জন্য আসলে এটা এরকম দেখাচ্ছে, আর তাছাড়াও ব্লগ এই কটাই পোস্ট করা আছে, বেশি ব্লগ পোস্ট করাও নেই। তাহলে এখন যদি আমরা ওই ব্লগে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লগ এখানে চলে আসছে। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ফ্রন্ট পেজের এখন আমরা একটু কাজ করব, কারণ ফ্রন্ট পেজটা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে সাজাতে হবে। তো আমরা যেটা করব আমরা এখানে এখানে লেখা আছে এডিট উইথ WP বেকারি পেজ বিল্ডার, আমরা এখানে ক্লিক করব। আপনি চাইলে এখানে পেজে যাওয়ার পরে হোম পেজ থেকেও আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন, এই যে হোম পেজ এখান থেকে ক্লিক করলেও এটাকে আরামসে এডিট করা যাবে। তো এটা অ্যাজ ইট ইজ ওকে, এটাকে আমরা কিছু করছি না, এটা ঠিক আছে। এখানে আমরা এটাকে একটু সাজাবো, এটা একটু দেখি এটা কি করা যায়। এটা হচ্ছে কাস্টম হেডিং, আমরা একটু ব্যাক এন্ডে চলে যাই। এটা ব্যাক এন্ডে আসার পরে এখানে এটা ঠিক আছে, এখানে হেডিং ঠিক আছে, এইটাকে একটু আমরা কাজ করব, যেটা হবে আমাদের মেন নাও প্লেইং। এখানে আমরা দেবো মুভিজ, মুভিজ এরপরে এটা দেবো লেফট অ্যান্ড আপডেট দিয়ে দেখবো যে কী হচ্ছে। তো এটা মুভিজ আপডেট এটা সাইডে চলে এসেছে, তো এটা ঠিক আছে। এখন আমরা এখানকার হেডলাইনটা চেঞ্জ করব, এখানে আমাদের এগুলোর দরকার নেই, এগুলো আমরা সরাই ফেলবো এখান থেকে। আমরা একটু ফন্টে চলে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা এগুলো দেখবো যে এগুলোর মধ্যে দরকার নাই। ঠিক আছে, আপকামিং মুভিজ এখানে চলে আসছে। সেখানে অ্যারোটা দেখতে পাওয়া গেলে ভালো হয়। দুই সেকেন্ড পর পর হচ্ছে যে এখানে 2000 মিলি সেকেন্ড আছে, এটা ঠিক আছে। ওকে, পরে আমি এটাকে সেট দেবো এবং আপডেট করে দেবো, দেওয়ার পরে এখানে রিলোড দিয়ে দেখবো যেখানে এখন আমার এগুলো শো করছে।
এই জায়গাতে দেখি এখানে কি কি আছে। এখানে দরকার নাই, আমরা এখান থেকে দিচ্ছি না এটা। পেজিনেশনটা শো করো। হ্যাঁ ঠিক আছে, এখানে আমরা ইভেন্টস গুলো দিতে পারি, বিভিন্ন ইভেন্টস গুলো এখানে শো করতে পারে। আমরা হয়তো এখানে নামটা চেঞ্জ করে দিলাম, তো দেখুন এই যে এখন সুন্দর করে দেখাচ্ছে, এখন দেখতে ভালো লাগছে। এখানে নিউ ইভেন্টসের এইগুলো এখানে চলে আসবে, ইভেন্টসে কেউ পোস্ট করলে এখানে দেখাবে। এগুলো ব্লক পোস্টের জন্য, এগুলো যেখানে ব্লক পোস্ট আছে সব ব্লক সেটিং, এখানে কেউ ব্লগে পোস্ট করলে এগুলো এখানে চলে আসবে। তো এই যে চলে আসছে ব্লক, এখানে মোটামুটি 5টা ব্লক শো করবে। এখানে আমাদের মোটামুটি কাজ শেষ, তেমন কিছু আপাতত নাই। এখন আমরা এটাকে প্রথম পেজে যেটা দেখি যে আমাদের এখানে আছে মুভিজ, এরপর আপকামিং মুভিজ, এটা এইভাবে দেওয়া যেতে পারে, আবার অন্যভাবে দেওয়া যেতে পারে। দিলাম এখানে আপকামিং মুভিজ, এখানে আরো একটা সুন্দর থিম আছে, এই থিমটাও অনেক সুন্দর, টেমপ্লেটটাও অনেক সুন্দর, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।